যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সাতটি পয়েন্টে যমুনার পানি বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে। পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্র সহ দেশের বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অনেক জায়গায় দেখা দিয়েছে নদীর তীর ভাঙন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় ভয়ঙ্কর রূপ ধারণ করছে যমুনা। নদীর পানি সাতটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বিপদসীমার 14 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এর ফলে সোনাতলা, সারিয়াকান্দি ও ধনট উপজেলার চরাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে চরাঞ্চলের অন্তত 24টি বিদ্যালয় সহ ফসলি জমি। তীব্র স্রোতে হাটশেরপুর ইউনিয়নের নদী রক্ষা বাঁধের প্রায় 20 মিটার ধসে গেছে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। দেখতে একটু ঘর খালি নিচে চলে গেলে সবগুলো ঘর খালি, দেখতে দেখতে চোখের পলের ক্ষমতা নেই, কাকুই কেউ বাঁচেন ধান চাউল আমরা কিছু সরাতে পারিনি, 5 মিনিটের মধ্যে সব চলে গেছে। গাইবান্ধায় তিস্তার পানি কমলেও যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাচ্ছে। যমুনার পানি ফুলছড়ি ও সাঘাটা পয়েন্টে 19 ও 20 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। তলিয়ে গেছে অনেক চরাঞ্চল। পরিবার পরিজন ও গবাদি পশু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে বন্যা কবলিতরা। 165 চরাঞ্চলের মধ্যে প্রায় 20 চরে ভাঙন দেখা দিয়েছে। থাকার কোনো স্থায়ী নেই, আর কই থাকো কি সমাচার এটা তার বলতে পারি। টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা সহ সবকটি নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। ইসলামপুর ও দেয়ানগঞ্জ উপজেলার 10 ইউনিয়নের নিম্নাঞ্চলের অন্তত 25,000 মানুষ পানিবন্দী। ডুবে গেছে প্রায় 2,000 হেক্টর জমিন, রোপা আমন, বীজতলা ও সবজি ক্ষেত সহ বিভিন্ন ফসল। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধের হাট পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে জেলার 5টি উপজেলার প্রায় 42টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে রোপা আমন ও সবজি ক্ষেত। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা সহ দেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। আজ দেশের বিভিন্ন নদ নদীর পানি 63টি পয়েন্টে বাড়ছে, কমছে 43টি পয়েন্টে। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।